সুদর্শন নায়ক নীরবের সঙ্গে জুটি বাঁধলেন একসময়ের শিশুশিল্পী পোদাচেরি, ছবির নাম ক্রাশ। ছবিটি পরিচালনা করছেন সৈকত নাসির। আসছে 3 জানুয়ারি থেকে ছবির শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানান পরিচালক। এটি নীরব পোদার জুটি বেঁধে প্রথম ছবি। ছবিতে আরও অভিনয় করবেন জান্নাতুল নাঈম, এভরিল, সঞ্জু জন, এল আরবি খান, সীমান্ত, ফারহান কানাডিও, জন জাহিদ সহ অনেকেই। মাস্টারমাইন্ড টাইপের গল্পে ক্রাশ প্রযোজনা করছেন স্বদেশ এন্টারটেইনমেন্ট। ছবির গল্প ও সংলাপ লিখেছেন আসাদ জামাল।